আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার সুস্বাদু একটি রেসিপি, সেটা হচ্ছে দুধের হালুয়া। আজকে রেসিপিটা আমি শুধুমাত্র দুধ দিয়ে করব, তাই এটাকে নাম দিয়েছি দুধের হালুয়া। তো আপনারা আমার রেসিপিটা দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি 2 লিটার গাভীর দুধ নিয়েছি। তো এই দুধটাকে এখন মিডিয়াম হিটে অনবরত এটাকে নাড়াচাড়া দিয়ে এটাকে জ্বালিয়ে নিচ্ছি। আজকে দুধের হালুয়াটা আসলে অনেক মজাদার, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এই দুধের হালুয়া আপনার পরিবারের সবাই অনেক তৃপ্তি সহকারে এই হালুয়াটা খাবে। আর আপনার এই খুবই মজাদার টেস্টি হালুয়াটি সারা জীবন আপনার ফ্যামিলির সবাই মনে রাখবে আর বারবার বায়না ধরবে এরকম হালুয়া তৈরি করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2 লিটার দুধ এটাকে জ্বালিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমার 1 লিটারের মতো আছে, আর 1 লিটার শুকিয়ে গেছে। এটাকে শুধুমাত্র দুধ দিয়েই তৈরি করব। দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি, সামান্য এলাচ গুঁড়া দিয়ে দিলাম, 2 টেবিল চামচ ঘি ব্যবহার করলাম, আর এখন দিয়ে দেব সামান্য লবণ। এটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে আরও রান্না করতে থাকবো। খাঁটি দুধের হালুয়া আসলে অনেক টেস্টি, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমি আশা করি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুধুমাত্র দুধ দিয়েই তৈরি করলাম আজকের হালুয়া, কোনো প্রকার সুজি বা চাউলের গুঁড়া কোনো কিছু কিন্তু ব্যবহার করি নাই। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার 2 লিটার দুধ এটাকে আমি 50 মিনিটের মতো এটাকে রান্না করেছি। রান্না করার পরে দেখতে পাচ্ছেন আমার দুধটা কিন্তু শুকিয়ে অনেক ঘন হয়ে গেছে, মানে এক কথায় হালুয়া হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন আমার হালুয়াটা আসলে অনেক টেস্টি হবে ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিটা, খাঁটি দুধের হালুয়া। আমি কিন্তু 2 লিটার দুধটাকে জ্বালিয়ে এখন আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 500 মিলিরই কম হবে, মানে এক কথায় শুকিয়ে এটা হালুয়া হয়েছে। এটাই হচ্ছে খাঁটি দুধের হালুয়া। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।